ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, আজকে কিন্তু চলে এসেছি আমি আবারও একটি ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু আমি ইনফার্টিলিটির সমস্ত প্রবলেম যাতে সলভ হয়, তো সেই ড্রিঙ্ক কীভাবে বানাবো সেই রেসিপিটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমরা কিন্তু অনেকে পিসিওডি পিসিওএস প্রবলেমে ভোগো, তো তারা কিন্তু বাড়িতেই কীভাবে নিজেদের এই প্রবলেমগুলোকে কম করতে পারবে, তো তার জন্য কিন্তু আমি এই রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করেছি। তো আশা করছি এই রেসিপিটা দেখে তোমরা ভীষণ উপকৃত হবে, আর যারা ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করাচ্ছ তারা তো ভীষণই উপকার পাবে। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, স্কিপ করো না, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর অবশ্যই কমেন্টস চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রেখো। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও। তো আজকে কিন্তু আমি ঘরে থাকা সামান্য দু তিনটি উপকরণ দিয়ে তোমাদের এই রেমিডিটা বা এই রেসিপিটা কীভাবে বানাবো সেটা আমি তোমাদের বলে দেব। তো তোমরা কি যারা ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করাচ্ছ, অনেক মেডিসিন খাচ্ছ, কনসিভ হচ্ছে না, তো তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভালো। আর যাদের সিস্ট আছে, মেডিসিন খাও, মেডিসিন ছাড়া পিরিয়ড হয় না, সিস্ট থাকার কারণে তিন মাস চার মাস ছ মাস পর্যন্ত তোমাদের পিরিয়ডটা আসে না, যখন মেডিসিন খাও তখন পিরিয়ড আসে, যখন মেডিসিন নাও না তখন পিরিয়ড তোমাদের হয় না, যাদের এই সমস্ত সমস্যা আছে তারা এই ড্রিঙ্কটা খেয়ে দেখো, এক মাস পিরিয়ডটা কিন্তু রেগুলার আসবে, এটার কিন্তু ফিডব্যাক আছে। এটা কিন্তু আমি তোমাদের এমনি এমনি বলছি না, তো এটা কিন্তু এতটা ভালো। আর পারলে ভিডিওটা তোমরা অনেক শেয়ার করো, যাতে এই ভিডিওটা দেখে অনেকে কিন্তু উপকৃত হয়, যাদের সত্যিকারের প্রবলেম আছে তো তারা তো অবশ্যই ট্রাই করবে এটি। তো যারা অনেকদিন ধরে ট্রাই করছো বাচ্চার জন্য, বাচ্চা হচ্ছে না, যাদের পিসিওডি আছে, থাইরয়েড আছে, বিভিন্ন প্রবলেম আছে, পিরিয়ড রেগুলার হয় না, মান্থলি আসে না, তো তারা কিন্তু এই ভিডিওটা দেখে এই ড্রিঙ্কটা খেয়ে ভীষণ উপকৃত পাবে। কারণ এই ড্রিঙ্কটা কোনো নর্মাল ড্রিঙ্ক না, এটি ম্যাজিক্যাল ড্রিঙ্ক বলতে পারো তোমরা। তো ভিডিওটা স্কিপ করো না, তোমরা দেখো। তো চলো আমি ঝটপট বলে দিই তোমরা এই ড্রিঙ্কটা কীভাবে বানাবে। তো এই ড্রিঙ্কটা বানানোর জন্য প্রথমে কিন্তু ওভেনটা তোমরা জ্বালিয়ে নেবে, ওভেনের ওপর কিন্তু একটা পাত্র বসিয়ে নেবে। এবার ওই পাত্রের মধ্যে কিন্তু তোমরা দেড় গ্লাস জল দেবে, দেড় গ্লাস জল দিয়ে জলটা খুব ভালো মতো ফুটতে দেবে। জলটা যখন ফুটে উঠবে তখন ওর মধ্যে তোমরা এক ইঞ্চি মতো দারচিনি দিয়ে দেবে। দারচিনি দেওয়ার পর জলটা ভালো মতো ফুটতে লাগবে, তখন তার মধ্যে তোমরা জোয়ান দেবে। আগে আমি জোয়ানের কথা বলেছি আগের ভিডিওতে, তো জোয়ান লবণ ছাড়া জোয়ান যেটা হয় আজবাইন আমরা যাকে বলি, সেটা কিন্তু বড় টেবিল চামচের দেড় টেবিল চামচ দিয়ে দেবে। জোয়ানের পরিমাণটা একটু বেশি দেবে, দেড় চামচ মতো জোয়ান ওর মধ্যে দিয়ে দেবে, লবণ ছাড়া জোয়ান দেবে। একটা লবণ যুক্ত জোয়ান পাওয়া যায় লবণ মেশানো, আর একটা কিন্তু লবণ ছাড়া পাওয়া যায় জোয়ান, যেটা আমরা হজমের জন্য খেয়ে থাকি। তো সেই লবণ ছাড়া জোয়ান কিন্তু দু চামচ সেই গরম জলের মধ্যে বা ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবে। এবার যাদের থাইরয়েড আছে, শুধুমাত্র যাদের থাইরয়েড আছে, যারা থাইরয়েডের জন্য এই ড্রিঙ্কটা খাচ্ছ বা বানাবে, তারা কিন্তু এক চামচ ধনে দেবে, গোটা ধনে বা সাবুত ধনে যাকে বলে সেই ধনেটা কিন্তু একটা টেবিল চামচ দেবে। তারপর কিন্তু এক টেবিল চামচ জিরা দেবে, সবজিতে বা তরকারিতে আমরা যে জিরা ব্যবহার করি সেই জিরা এক চামচ দেবে। সমস্ত জিনিস ভালো করে ফুটবে, যখন ফুটতে শুরু করবে সমস্ত জিনিস একসাথে ফুটছে, তখন কিন্তু এক থেকে দেড় ইঞ্চি আদা ভালো করে থেতে নিবে। থেতো করে নিয়ে সেই আদাটুকু কিন্তু ওই ফুটন্ত পানি বা জলের মধ্যে দিয়ে দেবে। তারপরে সমস্ত উপকরণ খুব ভালো করে তিন থেকে চার মিনিট, পাঁচ মিনিট, ছ মিনিট পর্যন্ত বয়েল হতে দেবে বা ফুটিয়ে নেবে ভালো করে। এবার সমস্ত কিছু কিন্তু পাঁচ থেকে সাত মিনিট ফুটে যাওয়ার পরে কিন্তু তোমরা ওভেনটাকে বন্ধ করে দেবে। তারপরে কিন্তু ওটাকে একটু হালকা ঠান্ডা হতে দেবে, তারপরে কিন্তু কাপে ওটাকে ছেঁকে নেবে। ছেঁকে নেওয়ার পরে যখন হালকা হালকা উষ্ণ গরম থাকবে তখন সেটা চা যেরকম খায় সেরকম কিন্তু উষ্ণ উষ্ণ গরম গরম কিন্তু খেয়ে নেবে। আর এর মাঝে আমি একটা কথা বলে দিই তোমাদের, যাদের থাইরয়েড আছে তারাই কিন্তু শুধুমাত্র গোটা ধনেটা বা গোটা ধনিয়া যাকে বলে সেটা কিন্তু দেবে, যাদের থাইরয়েড নেই তারা কিন্তু ধনেটা দেবে না।
এবার এই ড্রিঙ্কটা তোমরা দিনে দুবার খেতে পারো, তিনবার খেতে পারো, পার ডে খাবে। দিনে দুবার খেলে খুবই ভালো কাজ দেয়। তো আমি তো এই ড্রিঙ্কটা রোজ খাই, তো আমাকে তো খেতেই হয়। তো এর টেস্টটা তোমরা যারা প্রথম খাচ্ছ তারা তাদের একটু খারাপ লাগতে পারে, আর আমি যেহেতু রোজ খাই সেহেতু আমার সয়ে গেছে, আমার এখন খারাপ লাগে না, ভালোই লাগে। আর তোমাদের যদি টেস্টটা খারাপ লাগে সেক্ষেত্রে তোমরা একটু লেবু পাতা বা কারি পাতা কিন্তু তার মধ্যে দিতে পারো। কিন্তু তোমরা যেহেতু আমি ড্রিঙ্কের কথা আগে ভিডিওতেও বলেছিলাম, তো তোমরা কিন্তু অনেকে আমাকে কমেন্ট করেছো যে দিদি কিন্তু টেস্ট ভালো লাগছে না, সেক্ষেত্রে কিন্তু একটু লবণ দিচ্ছি, একটু চিনি দিচ্ছি। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে না, একদমই লবণ দেবে না, চিনি তো দেবেই না। যদি তোমাদের টেস্ট ভালো না লাগে সেক্ষেত্রে প্রথম প্রথম তোমরা একটু লেবু দিতে পারো, তারপর যখন তোমাদের অভ্যাস হয়ে যাবে তো তখন কিন্তু তোমরা উইদাউট লেবু ছাড়া ড্রিঙ্কটা বানিয়ে খাবে। তো এটা কিন্তু শুধু একটা ড্রিঙ্ক না, এটা ম্যাজিকের মতো কাজ করে, এটা একটা ম্যাজিক্যাল ড্রিঙ্ক বলতে পারো। তো আমি এতদিন খাচ্ছি, তো আমার তো কোনো প্রবলেম হয় না, অপরন্ত আরও ভালো হয়। তো আশা করছি তোমাদেরও ভালো হবে, পিরিয়ডটা রেগুলার আসবে, যাদের পিরিয়ড হয় না, যাদের তোমার ইনফার্টিলিটির ট্রিটমেন্ট করছো, প্রেগনেন্সি আসছে না, তারা কিছুদিন এই ড্রিঙ্কটা খেয়ে দেখো এক মাস, দেখবে কত ভালো রেজাল্ট পাও। এবার যারা এই ড্রিঙ্কটা রেগুলার বানাতে পারো না, অনেকের প্রবলেম থাকে যে যেহেতু দিনে দুবার খেতে হয় তো অনেকের হয়তো প্রবলেম থাকে রেগুলার বানাতে পারে না, তো তোমরা সেক্ষেত্রে এই ড্রিঙ্কটা বানিয়ে কিন্তু স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারো, যখন তোমাদের দরকার হবে সেটা ফ্রিজ থেকে বার করে কিন্তু গরম করে খেয়ে নিতে পারো। আর এটা তোমার এত ম্যাজিক্যালি কাজ করে যে এটাকে কিন্তু পিসিওডি ড্রিঙ্কও বলা যায়। তো আশা করছি তোমরা পিসিওডি ড্রিঙ্ক বললে তোমরা বুঝতে পারবে যে আমি কাকে বলছি। আর তোমরা যারা একটু মোটা ফ্যাটি তো তারা কিন্তু একটু তেল জাতীয় বা চর্বি জাতীয় খাবার একটু কম খেও। আর তোমরা যারা অনেক দিন ধরে কনসিভ করতে চাইছো, প্রেগনেন্সি চাইছো, তারা কিন্তু এই ড্রিঙ্কটা অবশ্যই খাও, দেখবে অনেক হেল্প হবে। কারণ এটা ড্রিঙ্কটা খেয়ে কিন্তু অনেকে উপকার পেয়েছে, এই ড্রিঙ্কটার কথা কিন্তু আমি এমনি এমনি তোমাদের বলছি না। তো এটা কিন্তু আমার ফিডব্যাক আছে যার কারণে আমি তোমাদের সাথে শেয়ার করেছি, ইভেন আমি নিজেও খাই সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এমনি এমনি আর শেয়ার করিনি। এবার এটা কিন্তু এই ড্রিঙ্কটা কিন্তু আমাদের সমস্ত সিস্টেমগুলোকে ভালো করে, আমাদের সমস্ত হরমোনকে কিন্তু, যে হরমোনগুলো আমাদের ডিসব্যালেন্স হয়ে যায় সেই হরমোনগুলো কিন্তু ব্যালেন্স করে। আর পিসিওডি সাধারণত হরমোন ডিসব্যালেন্স হয়ে যাওয়ার কারণেই কিন্তু হয়, আর এই ড্রিঙ্কটা কিন্তু আমাদের হরমোনগুলোকে ব্যালেন্স করে, যার জন্য কিন্তু পিসিওডির সমস্যা এই ড্রিঙ্কটা থেকে কমে যায়। আর তোমরা যারা ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করছো, অনেক দিন মেডিসিন নিচ্ছ, এত টাকা খরচ করছো, প্রেগনেন্সি তবু আসছে না, হতাশ হয়ে যাচ্ছ, নিরাশ হয়ে যাচ্ছ, তারা এই ড্রিঙ্কটা এক মাস কন্টিনিউ করো, এক মাসে যদি না হয় দু মাস করো, দু মাস না করে তিন মাস কন্টিনিউ করে দেখো, আশা করছি তোমাদের নিশ্চয় প্রেগনেন্সি আসবে। আর তোমাদের যাদের পিরিয়ড রেগুলার হয় না, যাদের তোমার পিরিয়ড দু মাস চার মাস পাঁচ মাস আসে না, তারা কিন্তু এই ড্রিঙ্কটা এক মাস খেয়ে দেখো, পিরিয়ডটা কিন্তু রেগুলার আসা শুরু করবে। যাদের পিরিয়ডটা রেগুলার হয় না তারা এক মাস খেয়ে দেখো, পিরিয়ডটা যখন রেগুলার হবে তখন তোমরা নিজেরা আমাকে ফিডব্যাক দিও। আর অনেক দিন যাদেরা কনসিভ করতে চাইছো, অনেক ধরে চেষ্টা করছো হচ্ছে না, তো তারাও কিন্তু এই ড্রিঙ্কটা খেতে পারো, এতে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই, সবাই কিন্তু খেতে পারবে। আর একটু হাঁটাহাঁটি করো, প্রাণায়াম করো, নিজের তোমার খুশিতে থাকো, টেনশন নিও না, আর মেডিটেশন করো, এই সমস্তগুলো করো, হেলথ ড্রিঙ্কটা খাও। আর এই অবশ্যই এই ড্রিঙ্কটা খেলে কিন্তু কনসিভ হবে, এটা কিন্তু আমি বলতে পারি। আর পিরিয়ড যাদের রেগুলার হয় না তাদের যে পিরিয়ডের প্রবলেম সেটা কিন্তু সলভ হবে, এটা আমি বলতে পারি। তো আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি। আরও একবার বলে দিচ্ছি, যাদের কিন্তু থাইরয়েড আছে তারা শুধুমাত্র এক চামচ গোটা জিরে বা গোটা ধনিয়া দেবে, আদারওয়াইজ যাদের থাইরয়েড নেই তারা কিন্তু ধনিয়াটাকে বা ধনেটাকে, গোটা ধনেটাকে স্কিপ করবে, করে কিন্তু এই ড্রিঙ্কটা চায়ের মতো খাবে, দেখবে কত ভালো রেজাল্ট পাও। আর আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে বানাতে হবে কি না সমস্ত কিছু। আর যদি বুঝতে না পারো সেক্ষেত্রে আমাকে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে কিন্তু আমি কীভাবে বানাই সেটা তোমাদের বানিয়ে দেখাবো। আর চলো তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।